ডেঙ্গুতে শিশু মৃত্যুর হার 35%, স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র, ক্লাসরুমে মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা, নেই সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ। পিছনে বড় একটা জঙ্গলের মতো আছে, তো ওইখানে বেশিরভাগ মশার কিছুই দেওয়া হয় না। ওনাদের বললে ওনারা স্প্রে করে দেয়, কিন্তু তারপরে কতক্ষণ থাকে না মশা, কিন্তু অনেক কামড়ায় মশা। আমরা যখন বাচ্চাদের স্কুলে পাঠাই তখন তো আমাদের চোখের বাইরে থাকে, তখন আমরা এটা নিয়ে আতঙ্কে থাকি। সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে আসা উচিত ছিল, সেইভাবে আমরা আসলে তাদেরকে পাইনি। একদিনে মৌসুমে সর্বোচ্চ রোগী ভর্তি, জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা না পেয়ে পাঠানো হচ্ছে ঢাকায়। সবসময় 102, 101 জ্বর, চিকিৎসা সেবা তেমন একটা না, ডাক্তার আসে না। ডেঙ্গু রোগীর জন্য নতুন কোনো ওয়ার্ড তৈরি করা হয়নি, অন্যান্য রোগীর চিকিৎসা কিছুটা সমস্যা আমাদের হচ্ছে। এখন কিন্তু আমরা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি, এত বড় একটা ক্রাইসিস দেশে চলছে, তাহলে তো অবশ্যই তো আমার এখানে ফল্ট আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশে আশা জাগাচ্ছে ব্রুনাই, সমঝোতাকে আশীর্বাদ বলছেন বিশেষজ্ঞরা, দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ। বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতাই ছিল বিএনপির নীতি, স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার, খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন সিইসি, আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার। কাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি, চাকরি স্থায়ীকরণ সহ 6 দফায় রেলের অস্থায়ী কর্মচারীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ। ডেঙ্গু সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিশুদের, চলতি মৌসুমে শিশু মৃত্যুর হার 35%, সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। রোগী ভর্তি হয়েছেন এ মৌসুমে সর্বোচ্চ 857 জন। পরিস্থিতি যখন ভয়াবহ তখন স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র, ক্লাসরুমে মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা, এতে চিন্তায় আছেন অভিভাবকরাও, সিটি কর্পোরেশনকে দায়ী করছেন তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। শিশুর দুরন্তপনায় মুখর রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেশিরভাগ শহুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে খেলার মাঠের অভাব, সেখানে এই স্কুলের শিক্ষার্থীরা অনেকটাই সৌভাগ্যের অধিকারী। তবে সামনে থেকে পরিপাটি ও সুন্দর মনে হলেও স্কুলের চারপাশে নজর দিলে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন। যেখানে সেখানে পড়ে আছে ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, যার সবগুলোই পানিতে পরিপূর্ণ, অর্থাৎ এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র বললেও হয়তো ভুল কিছু হবে না, যা নিয়ে উদ্বেগের শেষ নেই অভিভাবকদের। শিক্ষার্থীদেরও আক্ষেপ ক্লাসরুমে মশার কামড়ে অতিষ্ঠ হওয়ার। আমাদের বাচ্চা কাচ্চাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করে, এরা এখানে আসতেছে, এরা আক্রান্ত হতেই পারে। বাচ্চাদের স্কুলে পাঠাই তখন তো আমাদের চোখের বাইরে থাকে, তখন আমরা এটা নিয়ে আতঙ্কে থাকি যে মশায় কামড়ায় কিনা বা ডেঙ্গু হতে পারে। স্কুলের পিছনে অনেক বড় একটা জঙ্গলের মতো আছে, তো ওইখানে বেশিরভাগ মশার কিছুই দেওয়া হয় না, সো এই জন্য এখানে মশা আছে। আমাদের বললে ওনারা স্প্রে করে দেয়, কিন্তু তারপরে কতক্ষণ থাকে না মশা, কিন্তু অনেক কামড়ায় মশার। স্কুলের চারপাশের পরিবেশের জন্য এলাকাবাসীও দায়ী উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ দুষছে সিটি কর্পোরেশনের সঠিক গুরুত্বের অভাবকে। ডেঙ্গু সিজন উপলক্ষে যেভাবে করে স্কুলে আসা উচিত ছিল, সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে আসা উচিত ছিল, সেইভাবে করে আমরা আসলে তাদেরকে পাইনি। পরিসংখ্যান বলছে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মানুষের মধ্যে 35%ই শিশু। এখন কিন্তু আমরা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি, এত বড় একটা ক্রাইসিস দেশে চলছে, তাহলে তো অবশ্যই তো আমার এখানে ফল্ট আছে, এটা তো আমাকে স্বীকার করতেই হবে। দেশের ডেঙ্গু পরিস্থিতি যে দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে তা স্পষ্ট সরকারের ঊর্ধ্বতনদের কাছেও। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন স্বাস্থ্য সচিব। উপজেলা, জেলা, আমাদের যে পৌরসভা এ বি সি যা আছে, সিটি কর্পোরেশন আছে, আপনারা যে হটস্পটগুলো দেখলেন এখানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম নেয়। চলতি বছর সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 26,000। বিগত বছরগুলোর অভিজ্ঞতায় অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করলেও জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবছর এডিসের বংশবৃদ্ধিকাল দীর্ঘায়িত হচ্ছে, যার কারণে নাজুক পরিস্থিতি পার করছে ঘরের ছোট্ট সদস্যরা। আর তাই শিশুকে মশার কামড় মুক্ত রাখতে ঘরে বাইরে স্কুলে
সর্বোচ্চ প্রয়োজন বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, যাচ্ছি তার কাছে। বাপ্পি, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাপ্পি, দেশের যে সার্বিক ডেঙ্গু পরিস্থিতি সেটি তো বোঝাই যাচ্ছে ভয়াবহ, আপনার কাছে কী তথ্য আছে এ বিষয়ে? জাফর, আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যের আলাপে আমরা যাব। তবে তার আগে ডেঙ্গু নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, মানুষ নানাভাবে সরকার বা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে দায়ী করছে, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এক কথা। আমাদের প্রতিবেদনেও দেখলেন যে স্কুলগুলোর অবস্থাও কিন্তু নাজুক। কিন্তু আমরা যদি আলোচনায় যাই, আলোচনায় যাওয়ার আগে আজকে আমি যেসব ছবি দেখে এসেছি, যেসব দৃশ্য দেখে এসেছি স্কুলের চারপাশে, সেই ছবি বা সেই দৃশ্যের আলোকে আপনাকে যদি একটা প্রশ্ন করি, জাফর, আপনি সবশেষ যে ওয়ান টাইম কাপ অথবা একবার ব্যবহারযোগ্য কাপটিতে চা খেয়েছেন বা পানিও খেয়েছেন, অথবা লাস্ট বা সবশেষ যে ডাবের পানি খেয়েছেন, সেই ডাবের পানির খোসা, ডাবের খোসাটা অথবা সেই ওয়ান টাইমের সেই কাপটি কোথায় ফেলেছেন, এই প্রশ্ন যদি আমরা প্রত্যেকে করি, অর্থাৎ নিজেই নিজেদেরকে করি, তাহলে কিন্তু এই ডেঙ্গু কেন এত প্রাদুর্ভাব, কেন এত মানুষ মারা যাচ্ছে, শিশুরাই বা কেন এই নাজুক পরিস্থিতির মধ্যে আছে, সবগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে এই একটা জায়গায়, অর্থাৎ নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আমরা যে আজকে যে প্রতিবন্ধীটা আপনি দেখলেন, সেখানে আমরা স্কুলের চারপাশে দেখতে পেয়েছি একদম স্কুল ঘেঁষা, সেখানে হচ্ছে একটি কাপ পড়ে আছে, সেখানে হচ্ছে একটি দইয়ের মাটির পাত্র পড়ে আছে, সেখানে হচ্ছে মানে যে জায়গাগুলো, যে বিষয়গুলো আসলে ডেঙ্গুর একদম উর্বর ক্ষেত্র, উর্বর ক্ষেত্র। জাফর, এখন আমরা যেতে চাই হচ্ছে সার্বিক পরিস্থিতি কী, সেখানে যদি আমরা আসি, তবে দেখতে পাচ্ছি দেশের যে সার্বিক পরিস্থিতি ডেঙ্গুর, তাতে গত 24 ঘন্টায় নতুন রোগী 857 জন এবং ঢাকায় 523, ঢাকার বাইরে 334, এবং এবছর সর্বমোট রোগী 26,000 ছাড়িয়েছে, অর্থাৎ 26,038 জন, এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। এ নিয়ে চলতি বছর মৃত্যু হলো 96 জনের। জাফর, এই হচ্ছে সারা দেশের এই বছর, চলতি বছরের সার্বিক অবস্থা। রাজধানীর হাসপাতালগুলোর কী অবস্থা এখন? জাফর, আমার কাছে রাজধানীর সরকারি কিছু হাসপাতালের তথ্য রয়েছে, সেই তথ্যগুলো যদি দেখি, সেখানে যে আমরা দেখতে পাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সর্বোচ্চ রোগী ভর্তি আছে 173 জন, এবং এ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে 1,516 জন। পরবর্তী অবস্থানে আমরা দেখতে পাচ্ছি মিটফোর্ড হাসপাতাল, সেখানে 129 জন বর্তমান রোগী, সম্মিলিত সামরিক হাসপাতালে 126 জন, মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে 115 জন। প্রত্যেকটি হাসপাতালে কিন্তু 1,000 বা 2,000 ছাড়িয়েছে সর্বমোট আক্রান্ত রোগী বা সেবা নেওয়া রোগীদের সংখ্যা, এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে বর্তমানে 111 জন রোগী ভর্তি আছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 110 জন, এবং শিশু হাসপাতাল, আজকে আমাদের প্রতিবেদনে যে বিষয়টি ছিল, সেই শিশু হাসপাতালে 84 জন বর্তমানে ভর্তি আছে, এবং এ নিয়ে মোট চিকিৎসা নিয়েছে 664 জন, এবং শিশু হাসপাতালে 12টি শিশু আইসিইউতে ভর্তি আছে, এবং শিশুদের অবস্থা যেন নাজুক আমরা বারবারই বলছি। জাফর, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিশুরা যারা আক্রান্ত হচ্ছেন তাদের সবাই লাঙে পানি চলে আসছে এবং পিআইসিউ বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। শিশুদের এই নাজুক অবস্থার কারণ কী আসলে, কিংবা কী অবস্থা শিশুদের? জাফর, শিশুদের নাজুক অবস্থার পেছনে কারণ হচ্ছে, চিকিৎসকরা যেটা বলছেন, শিশুরা নিজেদের সমস্যার কথাগুলো কিন্তু সঠিকভাবে প্রকাশ করতে পারে না, ঠিক এ কারণেই। আরেকটা বিষয় হচ্ছে শিশুদের উপসর্গ এবার একটু দেরিতে বা প্রকাশ পাচ্ছে, সব কিছু মিলিয়ে এই কারণগুলোতে হাসপাতালে আসতে দেরি হয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে সব থেকে ক্ষতির কারণ। আমরা একটু দেখতে চাই যে চিকিৎসকরা কী বলছেন। আমরা সার্বিক যে চিত্র আছে শিশুদের, সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানগত তথ্য হচ্ছে মৃত্যুর হার, এ পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছে তার মধ্যে শিশুদের মৃত্যুর হার 35%, এবং আক্রান্তের 33% শিশু প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না আসা, যেটি আমি বললাম নাজুক অবস্থার কারণ। আরেকটি হচ্ছে উপসর্গ দেরিতে প্রকাশ পাচ্ছে, স্কুলে নেই মশা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা, আমাদের আজকের প্রতিবেদনের বিষয়টি এটি, এবং এখানেই হয়তো আরও বেশি জোর দেওয়া বা নজরদারির প্রয়োজন রয়েছে আমরা যেটি মনে করছি। সিটি কর্পোরেশনগুলোর অবহেলার অভিযোগ, এটি স্কুল কর্তৃপক্ষ বারবারই কিন্তু এই অভিযোগটি আমাদের কাছে করেছেন, এবং স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যে উদাসীন সেটিও কিন্তু প্রমাণিত। আমরা দেখেছি আশপাশে এত ময়লার ভাগার, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছেন এটি এলাকাবাসীর দায়। এতে গেল ঢাকার চিত্র, ঢাকার বাইরেও তো এবার ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, কি অবস্থা? যখন ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, এবং আমাদের কাছে যে তথ্য আছে সেক্ষেত্রে এ পর্যন্ত 51টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে, এবং একটা সময়ে মনে করা হতো ডেঙ্গু শহরের রোগ, রাজধানীর রোগ অথবা শহর কেন্দ্রিক রোগ, সেই রোগটি এখন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নেব।
চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৪ জন আক্রান্ত হয়েছেন, শুধু মেডিকেলে ভর্তি আছেন ২৫ জন, আর চলতি বছর চিকিৎসা নিয়েছেন ১৫১৯ জন। সবসময় ১০২ ১০১ জ্বর, ডাক্তারের পরামর্শ ছাড়া জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া যেন অন্য কোনো ধরনের ওষুধ সেবন না করেন। এদিকে ভয়াবহ রূপ নিচ্ছে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু চিকিৎসায় প্লাটিলেট প্রতিস্থাপনে নেই সেল সেপারেট মেশিন, জীবন বাঁচাতে রোগী ঢাকায় পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সেবা তেমন একটা না, ডাক্তার আসে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৬ জন, যাদের বেশিরভাগই পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। প্রচুর পানি জমে থাকার কারণে প্রচুর মশা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন, এর মধ্যে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন, আর চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৫৫ জন। ঢাকা আগারগাঁয়ে ওখানে আমি একটা মেসে ছিলাম, ওখান থেকে মানে আমার মশায় কামড়াইছে আর কি। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৬টি বেডের বিপরীতে ভর্তি আছেন ২৩ জন রোগী, আর নড়াইলে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন ডেঙ্গু রোগী। ওমর ফারুক, সময় সংবাদ। প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম, আসলে সব জায়গায় কিন্তু শিশু ভর্তি আছে, রোগীরা ভর্তি আছেন। একটু যদি আমাদেরকে বিভাগ অনুযায়ী জানাতেন যে কোন বিভাগে কী অবস্থা। ধন্যবাদ জাফর। আমরা যদি বিভাগ কেন্দ্রিক তথ্যগুলো দেখি, বিভাগ কেন্দ্রিক তথ্য দেখতে গেলে আমরা দেখতে পাই সিলেটে দেখতে পাচ্ছি বর্তমানে সর্বোচ্চ বেশি সংখ্যক রোগী ভর্তি আছেন, সিলেটে ৯৮৯ জন। এবং এখানে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এ পর্যন্ত আক্রান্তের যে হিসেবটি রয়েছে সেখানেও কিন্তু এগিয়ে আছে সিলেট বিভাগ, ৭৬৮ জন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে ২৭০, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০০০ বেশি। খুলনায় ১৮০ জন বর্তমান রোগী, রাজশাহীতে বর্তমান রোগী ভর্তি আছেন ১৪৩ জন, বরিশালে ১৬৮ জন, ময়মনসিংহে ৪৭, রংপুরে ৭ জন। এই হচ্ছে মানে ডেঙ্গু যে শুধু ঢাকা কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক নয় তার প্রমাণ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জাফর। তুলনামূলক চিত্র যদি আমরা দেখতে চাই তাহলে ঢাকা উত্তর দক্ষিণ সিটি এবং ঢাকার বাইরের রেশিওটা আসলে কি দাঁড়ায়? হ্যাঁ, তুলনামূলক একটি তথ্য আমার হাতে রয়েছে এবং তুলনামূলক যে চিত্র রয়েছে সেখানে যদি আপনি দেখেন ঢাকা উত্তর সিটিতেই আক্রান্ত ৪৩.৪%, ঢাকা দক্ষিণে ৪১.১%। এবার কিন্তু ঢাকা উত্তর এগিয়ে আছে আক্রান্তের দিক থেকে এবং ঢাকার বাইরে কিন্তু ১৫.৫%, অর্থাৎ বোঝাই যাচ্ছে ঢাকা উত্তর সিটিতে সব থেকে বেশি। এবং হাসপাতালগুলোতে যেসব রোগীরা যেসব এলাকা থেকে আসছেন তারাও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে বেশি আসছে। তার মানে এখন পর্যন্ত ঢাকার বাইরে মোটামুটি কিছুটা কম আছে এবং উত্তরে কিন্তু তুলনামূলক কম হওয়ার কথা ছিল, কারণ উত্তর কিন্তু পরিচ্ছন্ন, চিপা চাপা কিংবা ঘিঞ্জি এলাকা কম। পুরনো ঢাকা বা দক্ষিণ সিটির যে অবস্থান তার থেকে কিছুটা হলেও তারপরে অবস্থা। তাহলে আমরা অবশ্যই মেয়রের কথা জানবো, তার আগে একটু জানতে চাই যে আরেকটি প্রশ্ন আছে, যেখানে ডেঙ্গু বা এডিস মশা যেখানে লার্ভা বা তার প্রজননের ক্ষেত্র সেগুলো কিন্তু পরিচ্ছন্ন পানির মধ্যেই, সেক্ষেত্রে মানুষ যত আধুনিক হচ্ছে ফুলের টব ব্যবহার করছে, ছাদের উপরে তার বেশ কিছু জিনিসপত্র রেখে দিচ্ছেন, অনেকে খেলনা রেখে দিচ্ছেন বাইরে পড়ে থাকছে সেখানে পানি জমছে। আরেকটি বিষয় আমি শুরুতেই আপনাকে যেটি বললাম যে একবার ব্যবহারযোগ্য যে কাপগুলো রয়েছে আমরা দেখি এখানে আক্রান্তের যে বয়স ভিত্তিক যে বিভাজন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এক বছরের নিচে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২৯ জন, এক থেকে চার বছরের মধ্যে ৮০৭ জন, পাঁচ থেকে নয় বছরের মধ্যে ১৫১৩ জন, ১০ থেকে ১৮ বছরের মধ্যে ৩০৪২, পরবর্তীতে বয়োজ্যেষ্ঠদের দিকে যদি আগাই ১৯ থেকে ৩৪, ১৯ থেকে ৩৯ বছরের আক্রান্ত হয়েছেন ৬৯৯৫ জন, ৪০ থেকে ৬০ বছরের মধ্যে ২৬১০ জন এবং ষাটোর্ধ ৫৬৮ জন। এই হচ্ছে বয়সভিত্তিক যে বিভাজন রয়েছে সেটি, অর্থাৎ শিশুদের আক্রান্তের পরিমাণটা আমরা বেশি দেখছি, তাদের নাজুক অবস্থা, আক্রান্ত হয়ে গেলে ঝুঁকিপূর্ণ বেশি হয়ে যাচ্ছে, আইসিইউতে নেওয়া লাগছে, সব কিছু আমরা যেমনটা বলছিলাম সিটি কর্পোরেশনগুলো আসলে দায় এড়াতে পারে না কোনোভাবেই। সংশ্লিষ্ট যারা আছেন সিটি কর্পোরেশন সহ স্বাস্থ্য বিভাগ এবং সরকারের যে মন্ত্রণালয়গুলো তারা কী পদক্ষেপ নিচ্ছেন?
জাফর, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন যারা রয়েছেন তারাও কিন্তু চিন্তায় পড়ে গিয়েছেন। তাদের কথায় আজকে স্পষ্ট যে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। আজ একটি স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভা হয়েছে যেটিকে বলা হচ্ছে এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ মত বিনিময় সভা। এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, ছিলেন স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিবের কথা কিছু আমরা যদি এখানে তুলে ধরি, আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সচিবের কথাগুলি আমি এখানে মূলত তুলে ধরেছি। এখানে যে তিনি কথাগুলো আজকে বলেছেন, ঢাকায় কোনো হাসপাতালে শয্যা ফাঁকা নেই, এবং তিনি এও বলেছেন যে অনেক হাসপাতাল রোগী আসছেন তাদেরকে ফ্লোরে অর্থাৎ মেঝেতে জায়গা দিতে হচ্ছে, এবং ঢাকার বাইরে থেকেও রোগী ঢাকায় আসছেন সেবা নেওয়ার জন্য। পাশাপাশি আরেকটি বিষয়, হাসপাতালে আলাদা ডেঙ্গু ইউনিট চালুর নির্দেশনা এসেছে আজকে, পর্যাপ্ত ফ্লুইড সরবরাহ করার নির্দেশনা এসেছে, প্রতিটি হাসপাতালে বাধ্যতামূলক মশারি ব্যবহার করার কথা বলা হয়েছে। আরও একটি বিষয়, যদি রোগী মশারি নিয়ে না আসে সেক্ষেত্রে সরবরাহ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি হটস্পটগুলোতে দ্রুত অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে, আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশ, এটি আমরা প্রথমে বলেছি, মাঝে বলেছি, শেষেও বললাম, অর্থাৎ আবর্জনার যে ব্যবস্থাপনা সেটি যে আমরা পারছি না, আমরা ব্যর্থ, সেটি কিন্তু তার মানে সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ কিংবা পর্যাপ্ত কার্যকর পদক্ষেপ নিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছে। তারপরেও যে নেওয়া হয়েছে সেটি সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই যারা সংশ্লিষ্ট আছেন তারা এডিস মশা নিধনে এবং জনগণ সহ সবাই মিলে একসাথে কাজ করবেন, এবং কাউকে দায়ভার না দিয়ে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ বাপ্পী আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাশেদ বাপ্পী, জানাচ্ছিলেন যে ডেঙ্গু পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে বাংলাদেশ ঢাকা শহরে এবং ঢাকার বাইরে সে বিষয়ে বিস্তারিত। এবার অন্য প্রসঙ্গ, বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশকে আশা যোগাচ্ছে ব্রুনাই। দেশটির সঙ্গে সমঝোতাকে আশীর্বাদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সমঝোতাকে দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ তাদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট আর উৎস সংকুচিত হয়ে যাওয়ায় বাংলাদেশ যখন নতুন বিকল্পের সন্ধানে, তখনই ব্রুনাই সুলতানের ঢাকা সফর। এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দক্ষিণ পূর্ব এশিয়ার তেলগ্যাস সমৃদ্ধ দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছায় ঢাকা। আর 5 বছর মেয়াদী এ সমঝোতা সই হয় এমন এক সময় যখন উচ্চ মূল্যের কারণে এলএনজির স্পট মার্কেট থেকে সরে আসতে হয় সরকারকে। বিপরীতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমানের সঙ্গে দর কষাকষি হলেও 2025 সালের আগে সরবরাহ বাড়াতে সায় দেয়নি দেশ দুটি। ফলে দৈনিক যেখানে গ্যাস সরবরাহ ছিল 3,000 মিলিয়ন ঘনফুটের বেশি, সেটি এখন নেমে এসেছে 2,700 মিলিয়নের নিচে। আবার ক্রমেই অস্থির হচ্ছে জ্বালানি তেলের বিশ্ববাজারও। ব্রুনাই যেহেতু বাংলাদেশের আরো কাছাকাছি দেশ, সেখানে পরিবহনেরও একটা সুবিধা পাওয়া যাবে। ভোলাটাইল যে মার্কেটগুলো আছে তার তুলনায় স্থিতিশীল যে একটা মার্কেট আমরা দেখছি যে ব্রুনাই আছে। অনির্দিষ্ট সময় পর্যন্ত স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সক্ষমতা থাকবে বলে আমি মনে করি না। সেই সঙ্গে বিশ্ববাজারে কিন্তু ডিজেলের মূল্য, পেট্রোলিয়াম দ্রব্যাদির মূল্য, অগ্নিমূল্য থাকবে। এই দুটো জিনিসই ভালো উদ্যোগ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সংকটময় পরিস্থিতিতে উড়িয়ে দেওয়া যায় না জ্বালানির বিশ্ববাজার আরো অস্থিতিশীল হওয়ার শঙ্কা। এমন অবস্থায় যত বেশি বিকল্প থাকবে ততই কমবে ঝুঁকি। বাংলাদেশের সহনীয় জ্বালানি মূল্য এবং প্রিমিয়াম, এই দুটো জিনিস তো দেখতেই হবে। যদি আমরা ব্রুনাইকে যোগ করতে পারি, স্থিতিশীলতার যে স্কোপটা সেটা বাড়বে। সুতরাং ব্রুনাইয়ের সাথে চুক্তিটা আমাদের সব দিক দিয়েই সুবিধাজনক এবং লাভজনক হবে। নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়ানোর দিকেও সমান নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতাই ছিল বিএনপির নীতি। সকালে বিশ্ব খাদ্য দিবসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন দেশকে স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার, তবে সম্ভাব্য বিশ্ব দুর্ভিক্ষ থেকে রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ সরকার প্রধানের। গেল এক দশকে গবেষণা আর সরকারের নীতিগত পৃষ্ঠপোষণে দেশের কৃষিখাতে গিয়েছে কয়েক গুণ। যুদ্ধ পরবর্তী তলাবিহীন ঝুড়ির এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সনাতন কৃষি থেকে দেশ এখন প্রবেশ করেছে যান্ত্রিকীকরণের যুগে, ফলে আগের চেয়ে উৎপাদনও বেড়েছে দ্বিগুণ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি তাদের নীতিটা হলো বাংলাদেশ গরিবই থাকবে, ভিক্ষা চেয়ে চলবে,
এটা হলো তাদের নীতি। যে মাটিতে একটা বীজ পড়লে গাছ হয়, ফল হয়, সে দেশের মানুষ কেন না খেয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, নানা সংকট সত্ত্বেও দেশের কৃষিকে বাঁচাতে সরকারের ভর্তুকি চলমান রাখা হচ্ছে। খাদ্য সংকট মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেন সবাইকে। আমরা সব ধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাটাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। আন্তর্জাতিক সংস্থাগুলি আজকে বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে। তা আমাদের বাংলাদেশে যেন কোনোরকম খাদ্য অভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন। পরিকল্পিতভাবে শুধু কৃষি উৎপাদন বাড়ানোই নয়, কৃষি পণ্য সংরক্ষণ এবং রফতানির ওপরও গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান শেখ হাসিনা। যত উৎপাদন বৃদ্ধি করতে পারি আর যত বেশি খাদ্য চাহিদা মেটাতে পারি, ততই আমাদের মঙ্গল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে মামলার কৌশল নিতে পারে সরকার, এমন আশঙ্কা করে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি অতীতের মতো এবারও জ্বালাও পোড়াও করলে রাজনৈতিক মাশুল দিতে হবে। আফজাল হোসেনের রিপোর্ট। 2014 সালের নির্বাচনের আগে ও পরে এবং 2018 সালের নির্বাচন ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াওয়ের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা এখনও বিচারাধীন। দলটির হিসেবে নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লাখেরও বেশি পুরনো মামলা ঝুলছে। পায়ের নিচে মাটি নেই, তাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে এখন মামলা মোকদ্দমার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদেরকে স্থিমিত করার অপচেষ্টা। বিএনপি নেতাকর্মীরা এখন মামলা মোকদ্দমাকে খুব ভয় পায় না, এখন তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছে। এই আন্দোলন এই মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আর দমানো যাবে না। বিএনপির আন্দোলন মোকাবেলায় জনগণের উপর ভরসা রাখছে আওয়ামী লীগ। অতীতের মতো জ্বালাও পোড়াও করলে রাজনৈতিকভাবে মাশুল দিতে হবে বিএনপিকেই। কৌশল একটাই, মানুষের সম্পদ রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের সাথেই থাকবে। 2012 সালের পর থেকে তো সরকার পতনের জন্য বহু আন্দোলন করেছে, মানুষ পুড়ে হত্যা করেছে, পেট্রোল দিয়ে গাড়ি ঘোড়া আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, প্রায় 350 মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, 2000 পরে মানুষকে আহত করেছিল, তার জন্য তারা রাজনীতিকে অনেক দূর ছিটকে গেছে। আগামীতেও যদি এই ধরনের কর্মকাণ্ড করে ভবিষ্যতেও তাদেরকে মাশুল দিতে হবে। আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। আগারগাঁও নির্বাচন ভবনে বসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিইসি একথা বলেন। গাইবান্ধা উপনির্বাচনের পর সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ভোটকেন্দ্রে সিসিটিভি। 57টি জেলা পরিষদ নির্বাচনেও কমিশন ধরে রেখেছে সেই ধারাবাহিকতা। সকাল 9টায় ভোট গ্রহণের শুরু থেকেই পুরো কমিশন নির্বাচন ভবনের নিয়ন্ত্রণ কক্ষে। 462টি ভোটকেন্দ্রে 925টি ভোটকক্ষে বসানো হয়েছে প্রায় 1500 গোপন ক্যামেরা, যা নিয়ন্ত্রণ এই কন্ট্রোল রুম থেকেই। কোথাও কোনো অসঙ্গতি মনে হলেই বড় মনিটরে তা দেখে পরিস্থিতি বিশ্লেষণ করছেন তারা। তবে এই দফায় কোনো অনিয়ম ধরা পড়েনি কমিশনের সিসিটিভি ক্যামেরায়। 60,866 জন জনপ্রতিনিধি ভোটার এই নির্বাচনে। পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রধান নির্বাচন কমিশনারের। কোথাও থেকে কোনো অনিয়ম, সহিংসতা বা গোলযোগ বা গণ্ডগোলের কোনো তথ্য আমাদের কাছে আসেনি, আমরা দেখিও নি, এবং আমরা টেলিফোনেও যে সংবাদগুলো পেয়েছি নির্বাচনটি সুন্দর ছিল এবং আমরা সন্তুষ্ট। গাইবান্ধা নির্বাচনের প্রভাব এই নির্বাচনে পড়েছে বলেও মনে করেন তিনি। যে সিসি ক্যামেরা দিয়ে যেভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি যারা ভোটার বা যারা প্রার্থী তারা যদি গুরুতর অনিয়ম করেন তাহলে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমরা তো ওদের সাথে কথা বলে দেখি, আমাদেরও মনে হয় ওটার একটা পজিটিভ ইম্প্যাক্ট এই নির্বাচনে পড়েছে। চেয়ারম্যান পদে লড়েছেন 92 জন, সদস্য পদে 1485 জন, আর সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন 603 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চাকরি স্থায়ীকরণ সহ 6 দফা না মানলে কাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত রেলের অস্থায়ী কর্মচারীরা। দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা। তবে রেলের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকেই ছয় দফা দাবির পক্ষে স্লোগান দেন রেলের অস্থায়ী কর্মচারীরা। এখন পর্যন্ত রেল প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেনি জানিয়ে শ্রমিক নেতারা বলেন, দাবি মানা না হলে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। আমরা রেলের মানুষ, আগামীকালকে থেকে আমরা রেল লাইনে অবস্থান করব, সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। জনবল সংকটের রেলে বিভিন্ন সময় প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে প্রায় 7,000 কর্মী নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে রেলপথ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, আগামী বছর জানুয়ারি থেকে আর চাকরিতে বহাল থাকবে না কেউ। নতুন করে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হবে লোকবল, এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় বেতন ভাতা। চাকরি স্থায়ী করতে হবে এবং আমাদের রাজস্ব কাট করে এখান থেকে স্থায়ীভাবে ক্লিয়ার দিতে হবে। এই মুহূর্তে যদি আমাদেরকে বাদ দেয় তাহলে বউ বাচ্চা নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হলে, না হলে আত্মহত্যা করতে হবে। আন্দোলনকারীদের সংহতি জানাতে বিকেলে সেখানে যান রেলের অংশীজন সভার সদস্য আলোচিত মহিউদ্দিন রনি। আবার নতুন করে মানুষ না নিয়ে এই মানুষগুলোকে আপনারা হচ্ছে আরো এম্পাওয়ার করেন। বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা চলছে জানালেও চাকরি স্থায়ীকরণের বিষয়ে কিছুই বলতে পারছেন না রেলের কর্মকর্তারা। সেই ব্যাপারে মুহূর্তে আমার কাছে কোনো তথ্য এই মুহূর্তে নেই। দাবি আদায়ে এর আগেও আন্দোলন করেছেন রেলের অস্থায়ী কর্মচারীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় কবির শানু নামে এক বাদ্যশিল্পীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একদিকে সন্তানকে হারিয়ে মায়ের আর্তনাদ, অন্যদিকে স্বামীকে হারানোর শোকে হাসপাতালের বেটে অন্তঃসত্ত্বা স্ত্রী বাকরুদ্ধ। রোববার রাত 11টার দিকে পেটে ব্যথা নিয়ে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে ভর্তি হন বাদ্যশিল্পী কবির শানু। ভর্তির পর ইন্টার্ন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও সোমবার সকালে বেশ কয়েকটি টেস্ট করা হয়। পরে শ্বাসকষ্ট শুরু হলে বেলা 12টার দিকে মারা যান কবির। স্বজনদের অভিযোগ, দায়িত্বে থাকা চিকিৎসকদের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে তার। আমার ভাইয়ের গ্যাস্ট্রিকের প্রবলেম, এই বেটার লাইফ হাসপাতালে প্রত্যেকটা রোগীর এরা ক্ষতি করে। দীর্ঘ 12 ঘন্টা তারা কোনো ধরনের চিকিৎসাই আসলে সেভাবে নেয় নাই। এখানে ডাক্তারই ছিল না, যেখানে মানে কোনো আর একটা ডাক্তারের কাছে জিজ্ঞেস করলে উপরে যান, তিনতলা যান, ছয়তলা যান, নয়তলা যান, হোয়াট ইজ দিস ভাই। অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। শুনছি যে চিকিৎসা চলছে, না হয়ে থাকে সেটা আমরা ব্যবস্থা নেব, যদি কেউ মারা যাওয়ার পরে থাকে, মারা যাওয়ার পরে ব্যবস্থা নেব। চলে আসে, চলে মারা গিয়েছে, দিলেন কয়টাই মারা গিয়েছে এটা আমার জানা নেই। হাসপাতালের গাফলতি আছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যে সময় যেটা করা দরকার সেটা করছে কিনা, এদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, এগুলো অবজার্ভ করব, বা এই কর্তৃপক্ষ যখন আমাদের কাছে অভিযোগ দিবেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা ইনভেস্টিগেশনে যাব, ইনভেস্টিগেশনের এগুলো সব বেরিয়ে আসবে। এর আগেও বেশ কয়েকবার দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে বেটার লাইফ হাসপাতালের বিরুদ্ধে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতে গ্রিড বিপর্যয় তদন্তে আরও 4টি কমিটি গঠন করেছে ডেসকো, ডিপিডিসি, পিডিবি ও আরইবি। আগামী 3 দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এসব কমিটি গঠন করা হয়েছে। গ্রিড বিপর্যয়ের দিন ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার থেকে বিতরণ কোম্পানিকে কম বিদ্যুৎ নিতে বলা হয়েছিল, তবে সেটি না করাতেই গ্রিড বিপর্যয় ঘটনা ঘটে। এনএলডিসির নির্দেশ অমান্যকারীদের খুঁজে বের করাই হবে এই কমিটির প্রধান কাজ। এর আগে পিজিবিসি 1টি এবং মন্ত্রণালয় 2টি তদন্ত কমিটি গঠন করে। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় এরই মধ্যে পিজিসিবির 2 প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 21শে পদকপ্রাপ্ত গুণী অভিনয় শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। মাসুম আজিজের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা মাসুম আজিজ, সঙ্গে ছিল হার্টের সমস্যাও। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু ফেরানো গেল না। গুণী এ নাট্য ব্যক্তিত্বে প্রয়াণের খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন, অভিনয়শিল্পী ও ভক্তরা। তার এই অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। যারা অর্থবিত্তের পিছনে কখনো ছোট না, সেই মানুষগুলো যখন
অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে কে দেখবে? মঙ্গলবার সকাল 9টায় বনশ্রীতে প্রথম জানাজা শেষে বেলা 11টায় সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মাসুম আজিজের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। গত 10-11 মাস ধরে যে যুদ্ধ করছি সেটার সাথে আসলে যে শুধু আমরা একা যুদ্ধ করছি তা না, আমাদের সাথে সবাই যুদ্ধ করেছে। 1952 সালে পাবনায় জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। 1985 সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন তিনি। 2006 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2022 সালে 21শে পদকে ভূষিত হন নাট্য ব্যক্তিত্ব মাসুম আজিজ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গুতে শিশু মৃত্যুর হার 35%, স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র, বিপাকে শিক্ষার্থীরা। ভয়াবহতা শিকার খোদ স্বাস্থ্য সচিবের, হটস্পটে অভিযানের নির্দেশ। বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশকে আশা জোগাচ্ছে ব্রুনাই, সমঝোতাকে আশীর্বাদ বলছেন বিশেষজ্ঞরা, দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ। এবং বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতায় ছিল বিএনপির নীতি, স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার, খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।